Assalamualaikum, माननीय प्रधानमंत्री কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আমি বরিশাল জেলার আগুলতারা উপজেলা থেকে মোহাম্মদ সুমন হাওলাদার বলছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাড়ের মসজিদের একজন মুসল্লি। আমাদেরকে মাড়ের মসজিদ নির্মাণ করে দিয়েছেন, তার জন্য আমি অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকাবাসী অনেক খুশি। এই সুন্দর মনোরম পরিবেশ, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন দৃষ্টিপতি বলবেন, এই সুন্দর মনোরম পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রী আমি নিজ চোখে দেখতে পাচ্ছি না। আমার চোখের দৃষ্টি না থাকার কারণে এত সুন্দর পরিবেশ, আমার দৃষ্টি থাকলে হয়তো আমি এই পরিবেশ ভালো পরিবেশ দেখতে পারতাম। আমার প্রচন্ড ভালো লাগতো মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আরো ভালো লাগছে যে এই জেলে আমাদের দৃষ্টি আমাদের প্রতিবন্ধীদের জন্য ভালো নামাজ পড়ার সুব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে যে এত ভালোবাসেন আপনি, এত মহাব্বত করেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে যে এত মূল্যায়ন করে থাকে, আমাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, যা দিয়ে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য সারাশরীর ব্যবস্থা করে দিয়েছেন, যা দিয়ে সুন্দরভাবে চলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে যে কি মহাব্বত আর কি ভালোবাসে মাননীয় প্রধানমন্ত্রী, পার্থক্য নামাজের পরে আপনার জন্য, আপনার পরিবার পরিবারদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার পরিবারে যারা বেঁচে আছে তাদেরকে সুস্থতার সহিত নির্ভয়ায় দান করুন। আরো দোয়া করি যারা আপনার পরিবার পরিবারদের ভিতর থেকে যারা শাহাদাত পালন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নিসা, আর আমাদের কৃষক নেতা মোহাম্মদ আব্দুর রব শ্রেণীবাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে যেন শহীদ হিসাবে কবুলের মঞ্জুর করেন আর জান্নাতের উচ্চ মাকাম দান করেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কথা শেষ মুহূর্তে আমি আমার নিজের একটা ইচ্ছা আপনার কাছে তুলে ধরতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুবই গরিব একজন দৃষ্টিপতি বলতে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অনেকদিনের ইচ্ছা, অনেকদিনের আশা যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে একটু দেখা, সরাসরি দেখা করার। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই ইচ্ছাটা যদি পূরণ হতো, আমার ইচ্ছাটা যদি আপনি পূরণ করতেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমার অনেক ভালো হতো। আপনার সাথে দেখা করতে পারলে আমার, আমি নিজেকে ধন্য মনে করতাম মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি যখন কিছু কাজ করি সবার জন্য করার চেষ্টা করি, আর আল্লাহ যখন হুকুম হবে নিশ্চয়ই দেখা হবে। আর যদি কখনো আলোচনা আসে, আগে তো এসছি, এর মধ্যে পরে যদি আসা হয় তাহলে অবশ্যই আপনাকে আমরা খবর দেবো, দেখা করবো। ভালো থাকেন।